ছাড়া রয়েছেন পূর্ব বর্ধমানের গোলশির বিজেপি প্রার্থী ধৃত সঞ্জয় হালদার। গোলশির আদ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে লড়ছেন, গতকাল তাকে গ্রেফতার করে গোলশি থানার পুলিশ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। তো বন্ধুরা, খবরটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোনো দিনের জন্যই কোনো, বিশেষ করে মহিলা কোনো নেতা বা নেত্রীকে কিন্তু কোনো দিনের জন্যই, নেতা সরি বললাম, নেত্রী, মহিলা কোনো নেত্রীকে কোনো দিনের জন্য কোনো কিছু মানে খারাপ ভাষায় বা কুরুচিকর মন্তব্য ফেসবুকে কোনো পোস্ট করতে যাবে না, এবং কখনোই কোনো দিনের জন্যই কোনো মহিলাকে নিয়ে গালাগালি দেবেন না বন্ধুরা, নাহলে কিন্তু বিশাল বিপদ। আর বুঝতেই পারছো বন্ধুরা, জোর যার মুলুক তার। অতএব এই জিনিসটা তিনি কুরুচিকর মন্তব্য করেছেন সায়নী ঘোষের নামে, তৃণমূলের নেত্রী, এটাকে আমি কোনো দিনের জন্য সাপোর্ট করছি না, কুরুচিকর মন্তব্য, ঠিক আছে। বা তো এই যে ঘটনাটা ঘটলো বন্ধুরা, সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নিল এবং জানি না তাকে কী কেস দেওয়া হয়েছে। তো এটা খুবই একটা দুঃখজনক ঘটনা বন্ধুরা, তাই সমস্ত ভাই বোন বা যে সমস্ত আমার সিনিয়ররা রয়েছেন তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই সমস্ত কুরুচিকর মন্তব্য ফালতু ফালতু করতে যাবেন না, নাহলে হয়েছেন পূর্ব বর্ধমানের গোলশির বিজেপি প্রার্থী ধৃত সঞ্জয় হালদার। গোলশির আদ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে লড়ছেন, গতকাল তাকে গ্রেফতার করে গোলশি থানার পুলিশ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ, ফেসবুকে ঠিক কি লিখেছেন, কোন কুরুচিকর মন্তব্য করেছেন যার প্রেক্ষিতে গ্রেফতার হতে হলো বিজেপি প্রার্থীকে? দেখো যে ঘটনাটা, সেটা হচ্ছে গোলশি 2 নম্বর ব্লকের আদ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর সংসদের প্রার্থী হচ্ছেন সঞ্জয় হালদার, ওরফে হচ্ছে দুকুল। সায়নী ঘোষ গত বৃহস্পতিবার এই আদ্রাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি প্রচার নির্বাচনী প্রচার করতে যান, এবং এই নির্বাচনী প্রচার করার ঠিক আগেই যেটা অভিযোগ যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে এই সঞ্জয় হালদার সায়নী ঘোষ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন, এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামে একটা উত্তেজনা সৃষ্টি হয়, এবং একজন তৃণমূল সমর্থক সেই ফেসবুকে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোলশি থানায় অভিযোগ দায়ের করেন, এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে গোলশি থানার পুলিশ এই সঞ্জয় হালদারকে গতকালই গ্রেপ্তার করে, এবং গতকাল তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়, এবং বর্ধমান আদালত তাকে 26 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়ে তাকে 27 জুন ফের আদালতে পেশের নির্দেশ দেন। মাধবী, ধন্যবাদ কমল কৃষ্ণ। এদিকে